ভারতের অতিথি তাই মোদীর সফরকে কেন্দ্র করে কেউ কোনো অস্থিরতা তৈরিতে উস্কানি দেবেন না এটাই আমরা আশা করি এবং অস্থিরতা তৈরিতে উস্কানি না দেওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট সকলের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা জানেন করোনায় আক্রান্ত এবং প্রাণহানির সংখ্যা ক্রমেই বেড়ে চলছে এ অবস্থায় আমাদের দেশে দ্বিতীয় তরঙ্গ শুরু হয়েছে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের কোনো বিকল্প নেই এই মুহুর্তে এখনও লোকসমাগমে বেশ করে পাবলিক প্লেস মার্কেট স্টেশন ফেরি ইত্যাদি লোকসমাগম এলাকায় অনেকে মাস্ক পরিধান করছেন না যে জীবন যাপনের জন্য আমরা এত ব্যস্ত মাস্ক পরিধান না করার মতো অবহেলা আমাদের সে প্রিয় জীবন থেকে ছিটকে দিতে পারে এ কথা আমরা বেমালুম ভুলে যাই নিজের কথা পরিবার পরিজন সন্তানদের কথা ভেবে আসুন শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করি স্বাস্থ্যবিধি মেনে চলি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করি এবং ডিস্টেন্সিং বজায় রাখি পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোরকে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে সচেতনতা তৈরিমূলক প্রচার অভিযান চালানোর অনুরোধ করছি আগামী ষোলোই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জন্ম শতবার্ষিকী জন্মশতবার্ষিকীর কর্মসূচি আগামী ডিসেম্বর মাসে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কর্মসূচির বর্ষপূর্তি হবে ষোলোই ডিসেম্বর পর্যন্ত জাতীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে বাংলাদেশের সকল মহানগর জেলা উপজেলা থানা ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত আওয়ামী লীগের সকল শাখা সংগঠন এবং আমাদের সব সহযোগী সংগঠনকে বিভিন্ন কর্মসূচি আমরা সার্কুলারে সবার কাছে পাঠিয়েছি সে কর্মসূচি অনুযায়ী সারা দেশে যেন কর্মসূচি পালন করা হয় এই ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ক্রমে আমি আপনাদেরকে সুবর্ণ জয়ন্তী এবং মজিব শতবর্ষের কর্মসূচিগুলো যথাযথভাবে যথাযথ মর্যাদা পালনের জন্য আহ্বান জানাচ্ছি আগামী ষোলোই ডিসেম্বর পর্যন্ত প্রতি শুক্রবার দেশের প্রতিটি মসজিদে দোয়া মহাপিল এবং মন্দির পেগোটা গির্জা বিশেষ প্রার্থনার আয়োজন করারও আহ্বান জানাচ্ছি আগামী পঁচিশে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে আমাদের জেলা উপজেলা মহানগরেও কর্মসূচি গ্রহণ করতে আমি আওয়ামী লীগের সকল সব সংগঠন এবং শাখা সংগঠন সমূহকে আহ্বান জানাচ্ছি সেদিন সারা দেশেই আলোচনা সভার মাধ্যমে গণহত্যা দিবস পালন করার জন্য ঢাকার কর্মসূচি সকাল এগারোটায় তেইশ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আলোচনা সভার আয়োজন করবে